ফের 2023 বিধানসভা নির্বাচনের ভোটের আগেই শাসক দল বিজেপির ভাঙন শক্তি বৃদ্ধি পেল সিপিআইএম পার্টি। এই মুহূর্তে কৈলাস শহরে সাত পরিবার থেকে প্রায় 19 জন ভোটার বিজেপিকে গুডবাই জানিয়ে সরাসরি সিপিআইএম পার্টির লাল ঝান্ডা দলে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন সিপিআইএম বিধায়ক মবসর আলী। এই মুহূর্তে সবচাইতে বড় খবর আপনাদেরকে জানিয়ে রাখি, 2018-তে ছিল ভুল আর নয় প্রদ্যফুল, এই নিয়ে সিপিআইএম পার্টির যোগদানে হিড়িক উঠল প্রবল উৎসাহ। এই মুহূর্তে শাসক দল বিজেপির সাত পরিবার থেকে 19টি ভোটার সিপিআইএম পার্টিতে যোগদান করেন। সিপিআইএম রাজ্য নেতৃত্ব জানিয়ে দিয়েছেন ঘরের ছেলে ঘরেই ফিরল। এক সময়ে তারা সিপিআইএম পার্টি করত, পরবর্তী ভুলবশত কারণে দল পরিবর্তন করে আবার ঘরের ছেলে ঘরে ফিরল বলে জানিয়েছেন সিপিআইএম বিধায়ক মবসর আলী। এই মুহূর্তে কৈলাস শহরে সিপিআইএম পার্টির শক্তি বৃদ্ধি পেল, প্রধান বিরোধী শক্তি সিপিআইএম ত্রিপুরায়।